দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি নিবেদন সানা, খুলনা জেলার দাগবথানা থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে করোনা ভাইরাসের আক্রমণ যখন ফার্স্টের দিকে ছিল তখন তার একটা ভয়াবহ একটা রূপ ছিল, বর্তমানে সেটা কি এখন শিথিলযোগ্য, মানে শিথিল হয়েছে, এটা আমার প্রশ্ন। আচ্ছা, করোনা ভাইরাসের ভয়াবহতা কি একটু কমেছে ডক্টর সানাউল্লাহ শামীম? জি, আসলে প্রথমে যখন করোনা ভাইরাসটি আমাদের দেশে আসে তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করছিল। ধীরে ধীরে আমরা এটার সাথে একটা হ্যাবিচুয়েটেড হতে পেরেছি এবং প্রিভেনশনের বিষয়গুলো আমরা আত্মস্থ করতে পেরেছি, এই কারণে আমাদের মধ্যে যে জাস্ট ভয়টা একটু কমে গিয়েছে। কিন্তু আমরা যদি পরিসংখ্যান দেখি যে মৃত্যুর হার কিন্তু মোটামুটি ঠিকই আছে, 20 থেকে 40 মধ্যে কিন্তু ডেইলি উঠানামা করছে, আমি কমেছে বলবো না, খুব বেশি বাড়েও নি, আর স্ট্যাটিক পর্যায়ে রয়েছে। আমাদেরকে তো একটা পরিসংখ্যানকে বিশ্বাস করতে হবে, সরকার থেকে যে প্রদত্ত পরিসংখ্যানটা আমরা দেখি সেটা অনুযায়ী আমরা এখনই বলতে পারবো না যে আমাদের করোনা ভাইরাসটা কমেছে। তবে মানুষের যে ভীতিটা ছিল করোনা ভাইরাসের প্রতি সেটা অনেকটা কমে গিয়েছে। আগে মানুষ যেভাবে হসপিটাল মুখী হতো সেরকম এখন আর মানুষ হসপিটাল মুখী হচ্ছে না, তারা ঘরে বসেই চিকিৎসা নিচ্ছে। আগে যে টেস্টের জন্য মানুষ খুব হুমড়ি খেয়ে পড়তো এখন তারা সেটা করছে না, যদিও এটা কিন্তু সুখবর নয়। টেস্ট অবশ্যই করতে হবে, টেস্টের কোনো বিকল্প নেই। টেস্ট করার মাধ্যমে একদিকে আমরা এই ডিটেকশন করতে পারতেছি ইনফেকশন, তাকে আইসোলেশন করতে পারতেছি, স্প্রেডটা আমরা কমাতে পারতেছি, কিন্তু এখন এই ভীতিটা কমে গিয়েছে জাস্ট, আর কিছু নয়, ইনফেকশন আগের মতোই আছে এবং ডেথ রেট কিন্তু 20 থেকে 40 কিন্তু আছে।